সালাম আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি COVID-19 মধ্যেও সবাই ভালো আছেন। আজকে আমার এই ভিডিও টপিকটা হচ্ছে কিভাবে আপনার স্মার্টফোন অথবা কম্পিউটার থেকে বাংলাদেশের যে কোনো ধরনের টিভি চ্যানেল অনলাইনে সরাসরি দেখতে পারবেন। ভিউয়ার্স, টিভি চ্যানেলগুলো দেখার জন্য আপনাকে যা করতে হবে, প্রথমে আপনার কম্পিউটার অথবা স্মার্টফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে। তবে গুগল ক্রোম ব্রাউজার ছাড়াও আপনি অন্য যে কোনো ব্রাউজারে এই কাজটা করতে পারবেন। আমার কাছে মনে হয় গুগল ক্রোম ব্রাউজারটা লাইভ স্ট্রিম ভিডিওর জন্য বেস্ট। সার্চ বারে আপনাকে টাইপ করতে হবে www.jagovidi.com, www.jagovidi.com। তারপর সার্চ বাটনে ক্লিক করার পর আপনাকে টিভি চ্যানেল ওয়েবসাইটে নিয়ে যাবে। এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি এখন টিভি চ্যানেল ওয়েবসাইটে আছি, যার নাম হচ্ছে jagovidi.com। এখানে নেভবারে তিনটি অপশন আছে, বাংলা টিভি, বাংলা রেডিও, নিউজ পেপার। আমি এখন বাংলা টিভির অপশনে আছি। আপনারা এখানে যে লোগোগুলো দেখতে পাচ্ছেন, এইসব লোগোগুলোই বাংলাদেশের টিভি চ্যানেলের। আপনার ইচ্ছা অনুযায়ী, আপনার পছন্দ অনুযায়ী আপনি যে টিভি দেখতে চান সেই টিভির লোগোতে ক্লিক করলেই 2-3 সেকেন্ডের মধ্যে প্লে হয়ে যাবে। এই যে আমি এনটিভিতে ক্লিক করেছি, ভিডিও প্লে হতে 2-3 সেকেন্ড সময় লাগবে। ভিউয়ার্স দেখলেন তো, ভিডিও 2-3 সেকেন্ড সময়ের মধ্যেই প্লে হয়ে গেছে। এই লিঙ্কের মাধ্যমে আপনি শুধু টিভি না, বাংলাদেশের কিছু জনপ্রিয় পত্রিকা পড়তে পারবেন এবং সবগুলো FM রেডিও চ্যানেলও আপনারা এখানে পেয়ে যাবেন, FM রেডিও শুনতে পারবেন। আর নিচে ওয়েবসাইটের নিচে অ্যাপ লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে জাগোবিডির অ্যাপটা আপনার স্মার্টফোনে অথবা কম্পিউটারে ডাউনলোড করে নিতে পারবেন। ভিউয়ার্স, আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।